그렇지. 왜? দেখুন, মালদা জেলায় 146টা অঞ্চল রয়েছে। প্রথমে অঞ্চল স্পোর্টসগুলো সংগঠিত হয়েছে, তার পরবর্তীকালে জেলার 31টা সার্কেলে অঞ্চল স্তর থেকে যারা উত্তীর্ণ হলো তারা সেখানে অংশগ্রহণ করেছে। সার্কেল স্তর থেকে যারা উত্তীর্ণ হলো তারা জোনাল শিশু ক্রীড়া উৎসব, জেলায় সাতখানা জোনাল শিশু ক্রীড়া উৎসব সংগঠিত হয়েছে। জেলা শিশু ক্রীড়া উৎসবের মাধ্যমে যারা রাজ্যে যাবে তারা উত্তীর্ণ হয়েছে। এবার রাজ্যে যাওয়ার যে 28 জন প্রতিযোগী তাদেরকে আমরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে আমরা নগরিয়া হাইস্কুলের এই যে 400 মিটার ট্র্যাক, এই জমিটাও আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকেই দেওয়া হয়েছে। এইখানেই আমরা এখানে একটা আবাসিক প্রশিক্ষণ শিবির করছি, যাতে এই ছাত্ররা বা ছাত্রীরা জেলা স্পোর্টসে যারা উত্তীর্ণ হয়ে রাজ্যে যাচ্ছে তারা যেন সঠিকভাবে পারফর্ম করে এবং নিজেরা যেন ওয়েল ট্রেন্ড হয়, তার জন্য এই আবাসিক প্রশিক্ষণ শিবির চলছে। অনুবর্তিতার মাধ্যমে তাদেরকে রাখা হচ্ছে, তাদের নির্দিষ্ট খাদ্য প্রণালীর মাধ্যমে কী কী কখন টিফিন, কখন তাদের লাঞ্চ, কখন ডিনার, প্রত্যেকটা জিনিস আমাদের সেগ্রিগেট করে সমস্ত কিছু তাদেরকে দেওয়া হচ্ছে, যাতে তারা এবং পাশাপাশি যেন তাদেরকে ট্রেনিংটা এত ভালোভাবে দেওয়া হচ্ছে যাতে তারা রাজ্যে ভালো পারফর্ম করতে পারে। মানে রাজ্য স্পোর্টসে যদি মালদাকে ভালো ফল করতে হয় তাহলে আমার মনে হয়েছে যে এদেরকে ট্রেন করাটা দরকার।